নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 16 দিনের জন্য শনির তৃতীয় দৃষ্টি পড়তে চলেছে এই ছয় রাশির উপর, যার ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকার ধনপ্রপাত হতে চলেছে, অর্থাৎ ধনের জোয়ার বইতে চলেছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে ভিডিওতে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রোশিক। আগামী 16 দিনের জন্য শনির তৃতীয় দৃষ্টি পড়তে চলেছে এই ছয় রাশির উপর, যার ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকার ধনপ্রপাত হতে চলেছে। তা শুন, জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যবান ছয় রাশি। তবে এ প্রসঙ্গে একটি কথা আমি আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিই। দেখুন, তার জন্য আপনার জন্মছকে শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি শনি অস্তমিত থাকে বা নিচুস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু এর শুভফল আপনারা পুরোপুরি পাবেন না। আসুন প্রথমে জেনে নেওয়া যাক এই শনিদেব বা শনিগ্রহ আমাদেরকে কি দেয় বা কি দেখায়। শনিদেব, যাকে আমরা সবসময় ভয় পাই আর সবসময় মনে একটি ভাবনা আসে যে শনি খারাপ ছাড়া ভালো করতে পারে না, আর এটি পুরোপুরি ভুল। কারণ শনিদেব যার জন্মছকে শুভ পজিশনে থাকে তার কিন্তু শুভ ফল দেয়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে যদি শনি তুঙ্গস্থ থাকে তাহলে আপনি কিন্তু প্রচুর টাকার মালিক হবেন, এটি কিন্তু বলা যায়। আর সাথে যদি শনির দশা অন্তর্দশা যদি পড়ে যায় তাহলে তার বলার কিছুই নেই। তবে এই শনিকে ভালো করার কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ যাদের জন্মছকে শনিগ্রহ খারাপ রয়েছে তারা কি করবেন সেটি আমি ভিডিওর শেষ পর্যায়ে বলতে চলেছি, তাই ভিডিওর শেষ পার্টটাও মনোযোগের সাথে দেখতে থাকুন। আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার জন্মছকে শনিগ্রহ কেমন পজিশনে রয়েছে তা জানতে চান, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক শনির তৃতীয় দৃষ্টি কোন ছয় রাশির উপর পড়তে চলেছে, যার দরুন এই ছয় রাশির ধনপ্রপাত হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত হয়ে যান আগামী 16 দিনের মধ্যে আপনাদের জীবনে ধনপ্রপাত হতে চলেছে। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, এতদিন ধরে চাকরি পাচ্ছেন না, তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অতীব তুঙ্গস্থ হতে চলেছে, অর্থাৎ আপনারা চাকরি পেতে চলেছেন। এছাড়াও যারা একই জায়গায় চাকরি করছেন তারা যদি জব চেঞ্জ করতে চান নির্দ্বিধায় করতে পারেন। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে চলেছে। এছাড়াও যারা সেলফ প্রফেশনে রয়েছেন তারাও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ এই 16 দিনে কামিয়ে নিতে পারবেন। এছাড়াও এই সময়ের মধ্যে আপনারা নতুন একটি টু হুইলার বা ফোর হুইলার কিনতে পারেন বা বুকিংয়ের জন্য অ্যাডভান্স অর্থ প্রদান করতে পারেন। সব মিলিয়ে যদি বলা যায় কুম্ভ রাশির আগামী 16 দিন সোনায় সুয়াগা হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 16 দিন শনিদেবের কৃপায়, অর্থাৎ শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের উপর পড়তে চলেছে, যার দরুন আপনাদের জীবনে ধনপ্রপাত হতে চলেছে, অর্থাৎ ধনের জোয়ার কিন্তু বইতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই ধন আসতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও আপনি যদি চাকরি চেঞ্জ করতে চান নির্দ্বিধায় করতে পারেন। এছাড়াও যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এছাড়াও এই সময় আপনারা নতুন একটি টু হুইলার বা ফোর হুইলার কিন্তু কিনতে পারেন বা বুকিংয়ের জন্য অ্যাডভান্স অর্থ প্রদান করতে পারেন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে, অর্থাৎ আপনাদের ব্যবসায় কেনা বেচা কিন্তু বহুল অংশে বাড়তে চলেছে,
এবং আপনাদের কিন্তু ধনের জোয়ার কিন্তু বইতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শনিদেবের তৃতীয় দৃষ্টির মুখোমুখি হতে চলেছেন, অর্থাৎ যার ফলে আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এছাড়াও যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি করবে, এবং যারা বেকার বসে রয়েছেন ঘরে রয়েছেন চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকুরি ডেফিনেটলি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে, এবং এই সময়ের মধ্যে আপনারা নতুন একটি গাড়ি বা নতুন একটি বাড়ি অ্যাডভান্স টাকা দিতে পারেন বা কিনে নিতে পারেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শনিদেবের তৃতীয় দৃষ্টির মুখোমুখি হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনপ্রপাত হতে চলেছে, যার দরুন আপনাদের জীবনে অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। যারা চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। এর পাশাপাশি এই সময় আপনারা ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন, এবং আপনাদের কেনাবেচা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনাদের ব্যবসায় যেসব টাকা পড়ে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের ধনের জোয়ার কিন্তু বইতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী ১৬ দিনের জন্য শনির তৃতীয় দৃষ্টির মুখোমুখি হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে ধনের জোয়ার, যার ফলে আপনারা প্রচুর পরিমাণে অর্থ কিন্তু এই ১৬ দিনে কামিয়ে নিতে পারবেন। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এছাড়াও যদি আপনি চাকুরি চেঞ্জ করতে চান ট্রান্সফার করতে চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন। এর পাশাপাশি যারা ঘরে বসে রয়েছেন বেকার রয়েছেন তারাও কিন্তু নতুন কর্ম কিন্তু পেতে চলেছেন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, এবং আপনাদের প্রচুর পরিমাণে অর্থ কিন্তু এই ব্যবসা থেকে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি এই সময় আপনারা নতুন একটি টু হুইলার বা ফোর হুইলার কিনতে পারেন বা বুকিংয়ের জন্য অ্যাডভান্স অর্থ প্রদান করতে পারেন। সব মিলিয়ে যদি বলা যায় বৃষ রাশির কিন্তু সোনায় সুহাগা। এরপরে লাস্ট এবং ৬ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শনির তৃতীয় দৃষ্টির মুখোমুখি হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনের জোয়ার বইতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে, এবং সেলফ প্রফেশন থেকে। অর্থাৎ যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, এবং আপনাদের কেনাবেচা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে, এবং যে সমস্ত টাকা আপনাদের ব্যবসায় পড়ে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু ওঠার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা নতুন একটি গাড়ি বা নতুন একটি বাড়ি ক্রয় করতে পারেন বা বুকিংয়ের জন্য অ্যাডভান্স অর্থ প্রদান করতে পারেন। এছাড়াও যারা সেলফ প্রফেশনে রয়েছেন তারাও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করে ফেলবেন, অর্থাৎ আগামী ১৬ দিন আপনাদের জন্য বহুলাংশে শুভ হতে চলেছে, এটি কনফার্ম। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।